নমস্কার। আজ আমি যে যোগাসনের টিউটোরিয়ালটি দেখাবো, এটি আপনারা খুব সহজেই বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। এই আসনটি সঠিক নিয়মে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি পেটের মেদ কমে এবং আপনারা নিজেরা কয়েকদিন প্র্যাকটিসের পরই নিজেরাই বুঝতে পারবেন। এই আসনটি কিভাবে সঠিক পদ্ধতিতে করবেন সেটা তো জানাবই, তার পাশাপাশি এর আর কি কি উপকারিতা রয়েছে সেটিও আপনাদেরকে এই ভিডিওতেই বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করুন। চিত হয়ে শুয়ে পড়ুন, পা দুটিকে একসাথে জুড়ে সোজা করে রাখুন, পায়ের আঙুলগুলি বাইরের দিকে টান টান করুন, হাত দুটি বডির দুপাশে সোজা করে রাখুন, হাতের তালু দুটি মাটি স্পর্শ করে থাকবে। এরপর শ্বাস নিতে নিতে পা দুটিকে সোজা টান টান করে ওপরের দিকে তুলুন, পায়ের বুড়ো আঙুলের দিকে তাকানোর চেষ্টা করুন, এই সময় শ্বাস ধরে রাখুন। এই অবস্থায় প্রথম দিকে 6 থেকে 8 সেকেন্ড ও পরে ধীরে ধীরে বাড়িয়ে 14 থেকে 20 সেকেন্ড পর্যন্ত রাখুন। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটিকে সোজা করে নিচে নামান এবং 10 সেকেন্ড বিশ্রাম করুন। এইভাবে 4 থেকে 5 বার আসনটি অভ্যাস করুন। এই আসনে পা দুটিকে ওপরে তুলে রাখা হয়, সেই জন্য এর নাম উত্থিত পদাসন বা উত্থান পদাসন। এই আসনটি রেগুলার প্র্যাকটিস করলে পেটের মেদ, বিশেষত ঝুলে পড়া মেদ, খুব তাড়াতাড়ি কমে। এর পাশাপাশি এটি লো ব্লাড প্রেশারের রোগী ও পাইলসের রোগীদের জন্য খুবই উপকারী আসন। কোষ্ঠকাঠিন্য দূর হয়। গ্যাস অম্বল এর পেশেন্টদের জন্য এটি খুবই উপকারী। এছাড়া পিঠ, কোমর ও হাঁটুর ব্যথার রোগীদের জন্য এটি খুবই উপকারী। নমস্কার।